বরিশাল খুলনা বিভাগ সহ দেশের উপকূলে এমন ঝড়ঝঞ্ঝা আরো ভয়াবহ আকারে ধেয়ে আসছে। আগামী 30 বছরের মধ্যে গৃহহীন হবে এসব অঞ্চলের অন্তত 3 কোটি মানুষ। চলতি মৌসুমে গরমের যে তীব্রতা দেখেছে দেশের মানুষ তা আগামীতে আরও বাড়তে যাচ্ছে, আর এ সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, এমন ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইপিসিসি, যা উঠে এসেছে বরিশালে শুরু হওয়া 2 দিনব্যাপী মুভার্স চেঞ্জ মেকার্স সামিটে। 12টি সেশনের মাধ্যমে তরুণদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে করণীয় ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্ত করতে এই সামিটের আয়োজন। দেশের 5টি যুব সংগঠন ও ইউএনডিপির উদ্যোগে প্রায় 2 শতাধিক তরুণ এ সামিটে অংশ নিয়েছে। তরুণদের হাত ধরেই জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা হবে বলে দাবি আয়োজকদের। 5টি ইউথ লিড অর্গানাইজেশন মিলে প্রায় 15,000+ ইউথদেরকে সফট স্কিলস প্রোভাইড করেছে, তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করেছি, এবং এই কোস্টাল বেল্টে বড় একটা ইউথদের বড় একটা অংশকে আমরা এই ট্রেনিংয়ের আওতাভুক্ত করতে পেরেছি। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। It's really important for local organizations to come together, not only by one and one, like here, like coming together as each other groups. And what we can provide is the knowledge from the world, from Asia Pacific. সামিটে অংশ নেয়া জলবায়ু বিশেষজ্ঞ ও প্রকৃতি সচেতনজনরা বলছেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে নদীমাতৃক বাংলাদেশের, বিশেষ করে দেশের উপকূলের প্রকৃতিতে মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিনিয়ত নদী ভাঙন, মৎস্য সম্পদ হ্রাস সহ কৃষিখাত ধ্বংস হচ্ছে, বিপন্ন হচ্ছে মানুষের জনজীবন। IPCC বলছে তার 6 অ্যাসেসমেন্ট রিপোর্টে 2050 সাল, অর্থাৎ আর 27 বছর পরে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলের 20% জমি পানির নিচে তলিয়ে যাবে এবং পুরো বাংলাদেশ এবং উপকূলীয় অঞ্চলে 3 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্ত হবে। কৃষি এবং কৃষির সাথে জড়িত যত জনগোষ্ঠী আছে তাদের একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেটা থেকে উত্তরণের অবশ্যই দরকার। এখনও সবাই মনে করে যে জলবায়ু পরিবর্তন মনে হয় পাঠ্যবইয়ের একটা বিষয়, পত্রিকায় লেখালেখি হয়েছে, আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলছে, ইনফ্যাক্ট মানবদেহে প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। সো ওই ব্যাপারটা আগে ধারণ করতে হবে তরুণ তরুণীদেরকে, যারা এখনকার প্রজন্ম। সো ওটা যখন তারা ধারণ করবে তখনই দেখা যাবে যে সে যখনই কোনো একটা এনভায়রনমেন্ট আনফ্রেন্ডলি কাজ করছে তখনই তার ভেতরে কোর থেকে সার্ভাইভাল ইনস্টিংক্ট কিক করবে। উন্নত বিশ্বে আধুনিকায়নের নামে পরিবেশ ধ্বংস করে ভোগবিলাসিতাকে দায়ী করে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় সামিটের অতিথিরা বলছেন বিশ্ব নেতাদের সম্মিলিত কাজ করা দরকার। বাংলাদেশ সরকার বিষয়টিতে গুরুত্ব দিয়েই সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা। তবে এক্ষেত্রে দেশের যুব সমাজকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান অতিথিদের। আমরা যারা স্পেশালি ইয়াং অ্যাক্টিভিস্ট আছি এবং ইয়াং পার্লামেন্টারিয়ান আছি, আমাদেরকে উনি ব্যক্তিগতভাবেও উনি অনেকে নিশ্চয় অ্যাকশন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, যাতে আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি। আজকে আমাদের উপস্থিতি শুধুমাত্র এখানে নয়, বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো ইউথ অ্যাক্টিভিজম অথবা যে কোনো সংগঠন যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে তাদের সাথে আমরা সংযুক্ত রয়েছি, এবং টেকসই নিরাপত্তা চিন্তাভাবনা নিয়ে কিন্তু পঞ্চমেয়াদী পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন এবং 22,000 ঘর দেওয়া হবে টোটাল। এর ভিতরে কিন্তু আমাদের এই 6টা জেলার মধ্যে 5টা জেলার বেশ কয়েকটি উপজেলা আছে যেটাকে গৃহমুক্ত হিসেবে ঘোষণা করবেন, এবং এই পদক্ষেপগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। সামিটের উদ্যোগের পেছনে আছে দেশের তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার অন্যতম প্ল্যাটফর্ম BOIS, ইউথ পলিসি ফোরাম, পথচলা ফাউন্ডেশন, দ্য আর্থ সোসাইটি, ট্রাভেলার্স অফ বাংলাদেশ এবং UNDP। আয়োজকরা জানায় 115টি সামাজিক সংগঠনের 15,000-এরও বেশি তরুণ এরই মধ্যে প্রশিক্ষণ পেয়ে কাজ করে যাচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।